প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ বিএনপির অত্যাচারের কথা ভুলবে না। আন্দোলনের নামে বিএনপি জামায়াত পেট্রোল বোমা মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে কাউকে ছাড়ব না। শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরাফুল চুমকি ও সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন, নইলে জনগণ আপনাদের বিদায় করে দেবে। শনিবার কুমিল্লা বিভাগীয় বিএনপির গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে হাজির হওয়া নেতা কর্মীদের অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। টাউন হল মাঠ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোমিন ফারহানার মোবাইল ফোনটিও চুরি হয়ে যায়। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসাবে কোনো বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণায় মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারে মন্ত্রিসভা গঠন করা হবে বলেও জানান তিনি। কাতারের আল জানুব স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে তিউনিশিয়াকে 1-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে মিচেল ডিউকের দেয়া গোলে তিউনিশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রাখল তারা। সৌদি আরবের জেদ্দার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মাননা দেয়া হবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মোহাম্মদ আল তুর্কি বিশেষ এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।